বরের মাকে পূজনা করব পিতামাতার যদি বজনটা সঠিক থাকে কৃষ্ণ ভক্তি আপনার একদিন একদিন অন্তরে প্রকাশ পাবে দিন তর আনন্দে যাবে বসলে গুরুর না গুরু পিতার গুরু মাথা গুরু ভগবান কোথায় থাকেন ভগবান থাকেন কোথায় ভক্তের অন্তরী না বৈষ্ণবী বৈকুণ্ঠী ভগবান থাকেন কোথায় হয় ভক্তের অন্তরে না হয় বৈকুণ্ঠী সেখান থেকে ভগবান কি ভালো করে ডাকলে নিচে নামানো যাবে আগে নাম আগে নাম আগে নাম আগে নাম এটাকে নামটা কিভাবে আসলো নামটা কিভাবে আসলো করবে যদি হরি নাম করবে যদি হরি নাম করবে যদি হরি নাম নামটা লবণ ধাতু থেকে এসেছে ডাকিতে ডাকিতে যাকে উপর থেকে নিচে নামানো যায় সেটাই হলো নাম হরি কি হরণাত্মক থেকে এসেছে হরি যাকে হরণ করে হৃদয়ে রাখা যায় তিনি হলেন হরি হরণ করে ভগবানকে রেখেছিলেন দশমতী মাতা হরণ করে ভগবানকে রেখেছিলেন ত্রেতাযুগের সেই রামচন্দ্রের মাতা হরণ করে ভগবানকে পেয়েছিলেন এই কলিতে মহাপ্রভুর গর্ভধারিণী মা শচী মা হরণ করে যাকে হৃদয়ে রাখা যায় তাই হলো হরি আর ডাকিতে ডাকিতে যাকে উপর থেকে নিচে নামানো যায় সেটাই হলো নাম অদ্বৈত প্রভু চৌদ্দ বৎসর অনাহারী লোকের হরিকে ডেকেছিলেন প্রভু একবার এসে ডেকে যাও তোমার কলিপত জীবেরাজ কেমন দশা হলো চোদ্দ বৎসর ডাকার করুণ লগ্নি ভগবান হরি আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না একটা পদ্ম পুষ্পরূপ ধারণ করি ধীরে ধীরে চলে আসলেন সুরধনী গঙ্গার তিনি
যেদিন আমার শ্রীহট্টির কৃষ্ণ ভক্তিমা সচিমা পূর্ণ গঙ্গা স্নান করার জন্য গিয়েছিলেন শিরোগুড়ি গঙ্গা আরতি, নাবি পর্যন্ত জলে নেমে গুলকীর হরিকে ডেকে ডেকে বলছেন, হরি এবার আমায় কৃপা করো, এবার আমায় করুণা করো, এবার আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তান আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হই, হরি নাম সংকীর্তন করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পাপী তাপী সবাইকে উদ্ধার করিতে পারি। আমাদের শ্রীহট্টের মা, আমরা মাগো, আপনারা মা না, আপনাদের ঘরে সন্তান আছে না, আছে নি গো, ঘরে সন্তান আছে ভক্তগণ, আমি সেদিন মা হব, আমার সেদিন মা ডাক শোনাটা সার্থক হবে, যেদিন পাড়া প্রতিবেশী সবাই বলবি আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে এই একজন কৃষ্ণভক্ত সন্তানের মা যাচ্ছি, এই একজন কৃষ্ণভক্ত সন্তানের মা যাচ্ছে, সেদিন আমার মা ডাক্তার শোনা সার্থক হবে। ঠিক সেভাবেই দাদা হাইগুলাকে রাখো লাগিয়েছিল, আমি সেদিন বাবা হব, সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না, আর সন্তানকে গর্ভে ধারণ করে রাখলে মা হওয়া যায় না, আপনার পিতা ডাক্তার সেদিন সার্থক হবে যেদিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিজন সবাই বলবে দেখে দেখি এই একজন কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা যাচ্ছি, তার আগে আমি বাবা নই, আমি বাজারে গেলাম আর বাজে কাবার সেবা করি, আমি রাস্তাতে বসে থাকলাম, পাশের বাড়ির দাদা দুজন তিনজন মিলিত হয়ে আমাকে টেনে টেনে আমাকে ঘরে দিয়ে গেলেন, আমার বাবা ডাক্তার শোনা সার্থক হলো না। বাবা ছিলেন জগন্নাথ মিশ্র, মা ছিলেন সচিমাতা, ভগবানকে বলেছিলেন প্রভুর সন্তানে যদি জিত হয় তাহলে এমন সন্তান দাও যেই সন্তান শুধু আমাকে নয় সমস্ত বিশ্ববাসীকে একদিন কৃষ্ণ নাম করিতে করিতে সবাইকে উদ্ধার করিতে পারে। আরো বলছি মা, বিবাহ হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে মা হওয়া যায়, স্ত্রী হওয়া যায়, রমণী হওয়া যায় না, রমণী হতে হলে আপনার আপনার গুণ থাকতে হবে, একজন মার একটি নয় দুটি নয় চারটি রূপ, রমণী অর্ধাঙ্গিনী বামাঙ্গিনী সহধর্মিণী, একজন মায়ের চারটি রূপ, কখনো রমণী কখনো বামাঙ্গিনী কখনো সহধর্মিণী কখনো অর্ধাঙ্গিনী, বামাঙ্গিনী কখন বামাঙ্গিনী আপনি তখন বেদে অবসর লগ্নে যদি কোনো মা আপন পতিকে সঙ্গে করে ঠাকুর বলে প্রবেশ করে ভগবানের চরণে প্রার্থনা করে তাহলে সেই মা বামাঙ্গিনী, আপনি তখন সহধর্মিণী যখন আপনার আপন পতিকে আপনি ধর্মের দিকে অগ্রসর করে দিবেন, আপনি তখন অর্ধাঙ্গিনী। এখন মা কয়জন আছে, মা ছিলেন রত্নমালা চৈতন্য চরিতামৃতে যার নাম লিখিত আছে, রাত বারো ঘটিকার সময় রামচন্দ্র কবিরাজকে বলেছিলেন পতি আর নিদ্রায় থাকবেন আপনি জেগে যান, পতি বলছেন জেগে কেন, আপনাকে আজই ভোজনে যেতে হবে, আপনাকে আজই ভোজনে যেতে হবে, পতি আর নিদ্রায় থাকবেন আপনি জেগে যান, আর
আমার বাড়িতে যদি আমার বাবা বলে আগো আমি বৈষ্ণব হই একটা আশ্রমে আশ্রিত হয়ে যাব মা বলবেন এখনো যাওয়ার সময় হচ্ছে না মা বলবেন এখনো যাওয়ার সময় হচ্ছে না পিছন দিক থেকে মায়া আমাকে যেমন টানি আমার सेवा करते मालिक हो गा कर मालिक होते चौदह बच्चर पूर्ण लग्नि আমার সচিমা নাভি পর্যন্ত জল নেমে ডেকে ডেকে বলছে প্রভু এবার আমাকে একটা সন্তান দাও জয় হরি বল আমাকে তো আরো সন্তান দিবি ভক্তগণ সচিমা তার পূর্বে আর কয়টা সন্তানের মা হয়েছিলেন গো কয়জন সন্তানই আমাদের শ্রীহট্টের মা সচিমা তার পূর্বে আরো আটজন কন্যা সন্তানের মা হয়েছিলেন একজন কন্যা সন্তানের বদন থেকে মা ডাকটা শোনা হলো না তার পূর্বে আরেকজন শিশু সন্তানের মা হলেন সমস্ত শ্রীহট্টবাসী আদর করে যার নাম রেখেছিলেন বিশ্বরূপ তারও বদন থেকে মা ডাকটা শোনা হলো না তাই এবার সচিমা আমি পর্যন্ত চলে নেমে ডেকে ডেকে বলছে প্রভু এবার এমন একটি সন্তান দাও যে সন্তান আমার গর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে হরিনাম সংকীর্তন করি সমস্ত বিশ্ববাসীকে উদ্ধার করতে পারি সচিমার একদিনের ডাক শুনি ভগবান আর বৈকুণ্ঠে ডাকলেন না ধীরে ধীরে চলে আসলেন কোথায় সুরদনি গঙ্গার তীরে মহাজন বলিলেন জয় জয় কলর রব নদিয়া নবারে জগন্নাথ মিশ্রের গর্ভধারিণী মা সুভাদেবী একটা স্বপ্ন দেখলেন মাংসজ্জায় সজ্জিত হয়ে তখন ব্রাহ্ম মুহূর্ত লগ্ন কখন বাবা সজ্জিত হই জগন্নাথ মিশ্রের গর্ভধারিণী মা সুভা দেবী স্বপ্ন দেখলে চতুর্ভুজি নারায়ণ সম্মুখে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে সুভা আর নিদ্রায় থাকো না তুমি জেগে যাও আগামীকাল তোমার পুত্রবধূকে তুমি তোমার পুত্রের সঙ্গে করে নবদ্বীপ পাঠিয়ে দাও আমি কিছুদিনের মধ্যেই তোমার পুত্রবধূর গর্ভ হইতে ভূমিষ্ঠ হব আর ভূমিষ্ঠ হয়ে হরিনাম সংকীর্তন করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পাপিতাপীগণকে আমি উদ্ধার করিব সুভাদেবী আর নিদ্রায় থাকলেন না নিদ্রা হতে জেগে ধীরে ধীরে জগন্নাথকে ডেকে ডেকে বললেন বাবা জগন্নাথ তুমি জেগে যাও আমি এইমাত্র একটা স্বপ্ন ভেবেছি গুরু নয়নী গোলকের হরি আমার সম্মুখে দাঁড়িয়ে বলছেন সুভা তুমি নিদ্রায় থাকো না জেগে যাও এবার আমার পুত্রবধূর গর্ভে যে সন্তানটা এসেছে এই সন্তান যেমন তেমন সন্তান নয়
বাবা তুমি বিলম্ব করো না, আমার পুত্রবধূকে সঙ্গে করে তুমি ধীরে ধীরে নবদ্বীপ চলে যাও। মাতৃ আজ্ঞা পালন করিতে জগন্নাথ মিশ্র বিলম্ব না করি স্নান সন্ধ্যা সমাপন করি অর্ধাঙ্গিনীকে সঙ্গে করি ধীরে ধীরে যাত্রা করলেন ভারতের নবদ্বীপে। ভারতের নবদ্বীপ